2022. মেসি গোল্ডেন বলের যোগ্য দাবিদার ছিল না, ভুলবশত ওকে সেই পুরস্কার দেওয়া হয়েছিল, সেটা একটা ভুল ছিল। এ বিষয়ে দ্বিমত পোষণ করলেন ফিফার সাবেক সভাপতি সেফ ব্ল্যাটার। দর্শক, বঙ্গ ক্রিক নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। 2014 সালে বিশ্বকাপ হয়েছিল ব্রাজিলে, মেসির আর্জেন্টিনা সেবার ফাইনালে উঠেও পারেনি সোনা ট্রফি জিততে। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানি। শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব গোল্ডেন বল ঠিকই জিতেছিল মেসি। সেই বিশ্বকাপের পর চলে গেছে দুটি বৈশ্বিক আসর। সর্বশেষ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা জিতেছে ট্রফি, তবে 8 বছর পর 2014 বিশ্বকাপে মেসির গোল্ডেন বল পাওয়াটাকে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেফ ব্ল্যাটার। তার মতে মেসিকে ভুল করে দেওয়া হয়েছিল সেই গোল্ডেন বল। ব্ল্যাটার বলেছেন, মেসি গোল্ডেন বলের যোগ্য দাবিদার ছিল না, ভুলবশত ওকে সেই পুরস্কার দেওয়া হয়েছিল, সেটা একটা ভুল ছিল। অথচ সেই বিশ্বকাপে মেসির গোল ছিল 4টি, অ্যাসিস্টও ছিল কয়েকটি, নির্দিষ্ট রীতি মেনেই মেসিকে দেওয়া হয়েছিল গোল্ডেন বল। সেই প্রসঙ্গে ব্ল্যাটার এক সাক্ষাৎকারে বলেছেন, আমি কি কূটনৈতিক উত্তর দেব না সঠিক কথা বলবো? সত্যি বলতে, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে মেসির নাম ঘোষণা হওয়ায় কিছুটা অবাক হয়েছিলাম আমি। আমার মতে ওই সিদ্ধান্তটা সঠিক ছিল না। আপনাদের কি মনে হয়, মেসিকে কি গোল্ডেন বল ভুল করে দেওয়া হয়েছিল? এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।